গত 24 ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট 34 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 34 জনকে আটক করে। আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 34 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 13 জন, রাজপাড়া থানা 3 জন, চন্দ্রিমা থানা 1 জন, মতিহার থানা 2 জন, কাটাখালী থানা 1 জন, বেলপুকুর থানা 2 জন, পবা থানা 2 জন, কাশিয়াডাঙ্গা থানা 3 জন, দামগুড়া থানা 1 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 6 জনকে আটক করে। এদের মধ্যে 10 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 13 জনকে মাদকদ্রব্যসহ অন্যান্য অপরাধে 11 জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 51 গ্রাম হেরোইন, 15 লিটার চোলাই মদ ও 120 গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।